खाक बराबर मैं खो जाऊंगा मिलके मुझसे बात सुंदर। तो आमी यथारीति चले এখনো দুজন আর তোমার কুড়ি থেকে একজন চাপবে, তো তারপরেই আমাদের গন্তব্যে রওনা দেব। চলো ততক্ষণ দেখতে থাকো। তাহলে এত এতক্ষণে পৌঁছালাম, কেমন লাগছে তোমার? ও 6:46 ট্রেনটা ছিল, ওটা তো মিস হয়ে গেল। ওটা হবে না, এটা হয়েছে এদের দুজনের জন্য। উঠেছে 4:30 না, 4:30 না, 3:30 3:30 এখনো পারেনি। তো আমরা অবশেষে স্টেশনে পাচ্ছি। হ্যাঁ ভাই, বোন ঠিক আছে, ভাই বোন একটু কষ্ট হয়েছে। থাক না না, ওই দিনও কষ্ট না, ওই কষ্ট হয়েছে ওই কারণ আছে, চা খেতে পারি। তো অবশেষে এত কষ্ট করে আমরা দুই দিকে এই দিকে দুজন আর এই দিকে একজনকে রাজি করিয়ে চললাম রওনা। অন্তর্মুখে থাম্বনেল থেকে বুঝে ফেলেছো আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো হবে। আর বিশেষ বসো না, অপার বাড়ি আমরা যাচ্ছি অপাকে দেখতে, ঠিক আছে? চলো। তুম আদত বনো হামারি হাম বিগড় জায়েঙ্গে, তুম আঁখো সে বতানা হাম সমঝ জায়েঙ্গে। তো অবশেষে এত ঝামেলা, পৌঁছালাম এত মানে সাঁইথিয়া বেরিয়ে চলে গেছিলাম, যে আবার এলাম ব্যাক করে 10 কিলোমিটার দূরে, এতটা দূরে। তো যাই হোক, আসতে পেরেছি সাঁইথিয়া পর্যন্ত, এটাই অনেক। তারপরে তো দেখা যাবে, যাবো তো বটে, যখন বেরিয়েছি যেতে হবেই। চলো। তো চলছে দেখছেন ফটোশুটের, তো দেখতে থাকুন। এবার দাঁড়িয়ে চলছে, পড়ে যা পড়ে যা, ওইদিকে চলে যা। আরে কোথায় দিবি, ডিপিতে নাকি? আরে বিশাল ব্যাপারে তোর ভাই, ভিআইপি ব্যাপার রে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে। নামলাম বোলপুরে, তো এবার গন্তব্যস্থলে যাওয়া হবে। তোদের কেমন লাগছে? হ্যাঁ, ওর একটা কথা, হাই কেমন লাগছে এসে? আমি ধরো আনলাম, তো ধরো এত কষ্ট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে লাইভে প্রথম যে টিটিতে ধরে ফাইন দিতে হলো। এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি, দেখা যাক, শেষটা অবশ্যই ভালো হবে। তো পৌঁছেছি বোলপুর, টোটোতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এইদিকে আমরা দুজন আছি, আর দেখাচ্ছি দাঁড়ান, এইদিকে দুজন আছে আমরা, তারপরে যাচ্ছি। রামধনু ঢুকে গেল চোখে, খোপার বাঁধানো ঘাটে আলো, আমি তো মরে গেছি কবে, নেহাত ও বেশি ছিল ভালো, ইশারাতে ঠিক বুঝে যাব, কেন এত যে কথা জমিয়ে রাখো, যে যার মনের মাঝে একা 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 ঠিক জুটিয়েছে মনের খোরাকো। ওহে গৃহবাসী দ্বার খোলো এবার, প্লিজ খোলো, নোটে গাছটা কি বেগুড়ে যে। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেল, এবার আবার টোটোতে চাপলাম, রওনা দিলাম, আবার দেখা যায় এবার কোথায় যাচ্ছি। তো দাদা বলল বিশ্বভারতীর ক্যাম্পাস আমরা ঢুকে গেলাম, তো তারপরে যাওয়া হচ্ছে, চলো দেখা যাক। তো এবার আসি শান্তিনিকেতন গিয়ে কি কি দেখতে হবে। প্রথমে দেখতে হবে কলাভবন, তারপরে আসে রবীন্দ্রনাথের মিউজিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে তিন পাহাড়ি বটগাছের
রাতের দৃশ্যটা, এটা লাইটিং এর দৃশ্য আছে। আর এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, এখানে অনেক কিছু দেখতে পাবে। আর এখানে কাঁচ মন্দির, এখানে কাঁচের মধ্যে বা ভেতরে ঘর আছে। আর হচ্ছে আদিবাসী মারাংমুরু মন্দির, আদিবাসীদের দেবতা। আর এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা 34 ফুটের বুদ্ধ মূর্তি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে নাট্যঘর। আর এটা হচ্ছে এখনো প্রখ্যাত অমর্ত্য সেনের বাড়ি। তারপরে আসছে ছাতিমতলা, তো অনেকেই বইয়ে পড়েছে ছাতিমতলা। তারপরে হচ্ছে শালবনি, শালবনি পরে আসছে আমার কুটির, যেটা রবীন্দ্রনাথের। আর এটা হচ্ছে দিনের বেলা তিন পাহাড়ির বটগাছ, যেটা আগে দেখলে রাতের বেলা, এটা দিনের বেলা। আর সবচেয়ে শেষে হচ্ছে কোপাই নদী। প্রত্যেকটা জায়গা হচ্ছে খুব সুন্দর, দেখতে এলে খুব মন ভরে যাবে। 1200 একর জায়গার উপর ক্যাম্পাস, ওইটা হচ্ছে বসন্ত উৎসবের মাঠ, এখন কোভিডের জন্য ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, তার পাশে আছে চীনা ডিপার্টমেন্ট, তার পাশে আছে হিন্দি ডিপার্টমেন্ট। শিক্ষা ভবন, জাপানি ডিপার্টমেন্টের নাম দেওয়া হচ্ছে নিপ্পন ভবন, এইরকম করে। আর ইন্দিরা গান্ধী এখানে বিশ্বভারতীতে পড়াশোনা করে গিয়েছেন। ইন্দিরা গান্ধী ভার পর বিশ্বভারতী যেসব উন্নতি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সেন্ট্রাল লাইব্রেরি, এখানে 3 লক্ষেরও বেশি পরিমাণে বই পাওয়া যায় এখানে পড়ার জন্য। এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি, এমনকি প্রত্নতাত্ত্বিক বিভাগেরও বই পাওয়া যায় এখানে পড়ার জন্য। শুনে আসছেন যে রবি ঠাকুর ওপেন ক্লাস করাতেন গাছের নিচে, এই সেই জায়গা, এখনও সেই রবি ঠাকুরের সময়ের মতো ওপেন ক্লাস হয় গাছের নিচে। ওইখানে টিচাররা গাছের নিচে বসে থাকে, স্টুডেন্টরা সব কচি গাছা বাচ্চারা আসন বিছিয়ে নিচে পড়াশোনা করে, এইদিকে খেলাধুলা করছে। এইটা সেই রবি ঠাকুরের আমলের, এটার নাম হচ্ছে মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা। না, এইটা ঢুকতে দেয় না, এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তার জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা। আর এই পাশে যে ঘরটা দেখছে, এইখানটায় রবি ঠাকুরের গিন্নি মৃণালিনী থাকতেন। হ্যাঁ, আর ওই যে মাটির বাড়িটি দেখছেন, ওই মাটির বাড়িটি হচ্ছে গরমের সময় ঠান্ডার আনন্দ পাওয়ার জন্য ওই বাড়িটি তৈরি করেছিলেন, ওইটার নাম দেহলি বাড়ি রেখেছে। আর রবি ঠাকুরের গিন্নি মৃণালিনী দেবী ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নাম হচ্ছে তিন পাহাড়ি বটগাছ, 250 বছরের পুরনো বটগাছ। এইটা রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী পার থেকে বটগাছের চারাটি এনে এখানে পুঁতেছিলেন, এবং তার পাশে তিনটি পাথরের নুড়িকা করে স্তূপ রেখেছিলেন, যার জন্য নাম দেওয়া হচ্ছে তিন পাহাড়ি বটগাছ। এইটা সহজ পাঠ বইয়ের প্রথম পেজে এই বটগাছের ছবি আছে। এইখানে রবি ঠাকুর এখানে বসে একটা কবিতা লিখেছিলেন, কোমোপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কোপায় নদী থেকে তখন যখন দুবার আপ ডাউন করেছিলেন তখন এই চারটি লাইন এখানে বসেছে লিখেছিলেন। আর লাস্টে যে দুটি লাইন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, ওইটা শেষ করেছিলেন, এই দুটি লাইন শেষ করেছিলেন সেই পদ্মাপাড় বাংলাদেশে। পুরো আমলে দূর দূরান্ত যাবার মাধ্যম ছিল গরু গাড়ি, গরু গাড়ি থেকে এদিকে দূর দূরান্তে যেতে তো অনেক পথিক এখানে গরু গাড়ি লাগিয়ে এখানে বসে বিশ্রাম নিতেন, এবং রবি ঠাকুর তাদের জন্য ছোলা গুড় জল ব্যবস্থা করে রাখতেন, তারা পান করে সেগুলো আবার খেয়ে চলে যেতেন, তার জন্য নাম রয়েছে পান্তশালা। এটা একটা মাটির গোল পাড়া ঘর, তার খড়ের চাল, বুঝলে? হ্যাঁ, মাটির গোল রাউন্ডিং ঘর, খড়ের চাল, আর ভেতর থেকে তাল গাছটা উঠেছে। এর নাম হচ্ছে তালুরধ্বজ গৃহ, এটা এখন ঠিক রিপেয়ারিং চলছে, বুঝলে? এর উপর রবি ঠাকুর একটা কবিতা লিখেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, যে কবিতাটি লিখেছেন এইটাই দেখে। এইটা বিশ্বভারতী একটা টিচার থাকতে ওনাকে দেখা করতে এসে উপলব্ধি করে এই কবিতাটি লিখেছিলেন, যাকে বলে উপাসনা গৃহ। রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের কাছে ব্রাহ্মণধামে দেখা নিয়েছিলেন, তখন এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি নেই। এইখানে 16টি দরজা, এই যে মিউজিয়ামে 16টি দরজা আছে, এই 16টি দরজা তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা রেখে দিতেন, যাতে সাদা বস্ত্র পরে পবিত্র মনে এখানে নিজের মনে মনে যাতে উপাসনা করে তার জন্য। এইটা সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৈরি। আর যে কাঁচটি দেখছেন,
এই কাঁচের ডেকোরেশন পুরো বেলজিয়াম, এমনকি কোনো কাঁচের টুকরো যদি ভেঙে যায় সেটি বেলজিয়াম থেকে আনা হয়। আর এখানে পোস্ত বইয়ে দেখবেন শুটিংটা হয়েছে। ও মানে আমাদের যাওয়ার নিষিদ্ধ না? প্রত্যেক বুধবার সকাল 7:30 সময় এখানে উপাসনা হয়, কিন্তু এখন কোভিডের জন্য বন্ধ আছে। নাম এইখানে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরকে বাল্যকালে এখানে নিয়ে থাকতেন। এটা দেখা যায় না ভালো, এইটা বাড়ি এই সামনে গির্জার মতো দেখছে, এইদিকে মসজিদের মতো, এইদিকে মন্দিরের মতো। এইটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে রবি ঠাকুরকে এখানে নিয়ে থাকতেন। এমনকি ওর সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা রামকিঙ্কর বীজের তৈরি মূর্তি, মানে একবারে সামনে দেখলে কিছু বুঝতে পারবেন না, কিন্তু যখন সূর্যের প্রথম আলোর মধ্যে পড়বে সেই যে ছায়াটা হবে সেটা দেখবেন। একটা আদিবাসী মহিলা তার বাচ্চাকে দুধ পান করেছে। এমনকি নেতাজি, এমনকি যখন রবি ঠাকুর নোবেল পেয়েছিলেন তখন অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি এনা এসেছিলেন, এখানে ছিলেন, কারণ তার পাশে আম্রকুঞ্জ রবি ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল নোবেলের জন্য। জিজ্ঞাসা করেছিলেন যে আমি শান্তি কোথায় পাবো, বামা খেপা বলেছিলেন যে তুমি রায়পুরে জমিদার কৃষ্ণ সত্যেন্দ্র প্রসাদ সিংহ মহাশয়ের কাছে যাবার পথে একটি ছাতিম গাছ পড়বে, ওখানে বসে তুমি মনের আনন্দ শান্তি পাবে। সেই জন্য এই গাছের নিচে তিনি বসে মনের আনন্দ শান্তি পেয়েছিলেন। সেই জন্য জমিদারের কাছ থেকে 16 আনা বিনিময়ে এই 20 কাঠা জায়গা তিনি কিনেছিলেন। এইটা একমাত্র রেজিস্ট্রি করা জায়গা, বাদ বাকি ডোনেট করেছিলেন জমিদার ইউনিভার্সিটি করার জন্য। এমনকি কোনো অনুষ্ঠান সূচনা হবে এখান থেকে রবীন্দ্রসঙ্গীত গান হয়ে সূচনা হয়, বছরের শেষে প্রধানমন্ত্রীকে এখানে আসতে হয় সার্টিফিকেট প্রদানের জন্য। যখন সার্টিফিকেট প্রদানের জন্য আসেন তখন সার্টিফিকেটের সাথে প্রত্যেক স্টুডেন্টকে প্রধানমন্ত্রী এই ছাতিম গাছে 3টি পাতা দেওয়া হয়, যেহেতু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার্থে এই যে ছাতিম পাতা, এই ছাতিম পাতা 3টি পাতা দেওয়া হয় সার্টিফিকেটের সাথে। ওইটা মারা গিয়েছে, এখন বর্তমানে নতুন লাগানো হয়েছে। আর ওই ব্যারিকেড আছে ওইদিকে লেখা আছে শান্তি, যে তিনি মনের আনন্দ শান্তি পেয়েছিল আত্মা শান্তি, সেটি ওখানে ব্যারিকেডে লেখা আছে। জায়গাটা কিনে ওর নামেই আছে এখনো? হ্যাঁ, তিনি ফ্রিতে জমিদার ফ্রিতে দিতে চেয়েছিলেন, কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ফ্রিতে নেননি, তাকে 16 আনার বিনিময়ে নিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে কবি নন্দলাল বসু ও রামকিঙ্কর বেজের নেতৃত্বে কলাভবন তৈরি হয়েছিল। কলাভবনে এটা হচ্ছে আর্ট গ্যালারি মিউজিয়াম, এইটা কলাভবনে যারা টপ র্যাঙ্ক করে তাদের হাতের তৈরি মূর্তি ছবি এখানে রাখা হয়। প্লাস এই যে এই যে এই যে স্ট্যাচুটা দেখছো এটা কলাভবনের ছাত্রদের তৈরি, যেটা লিফলেটের সা রে গামা পা দা নি সা ঠোঁট যেভাবে নড়বে সেই কলা একটা আর্ট। ভাস্কর্যবিদ মাস্টার ছিল রামকিঙ্কর বেজ, তার তৈরি এটা মূর্তি। এইটা তিনি একটা স্ট্রাকচারের ওপর 2 ফুট দূর থেকে নুড়ি কাঁকড় সিমেন্টের ডাস্ট মিশিয়ে, ওই যে কাঁকড়গুলো পড়ে আছে ওইটা সিমেন্টের ডাস্ট মিশিয়ে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন বিনা টাচ করে। এইটা দুর্ভিক্ষের সময়, একটা আদিবাসী ফ্যামিলির দুর্ভিক্ষের সময় এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার যাত্রাকে তিনি তুলে ধরেছেন, এইটা নাম দিয়েছেন দেশান্তর যাত্রা। এইটাও দেখবেন সহজপাঠ বইয়ে এই ছবিটা ছিল। এখন তোমরা দেখছো অমর্ত্য সেনের বাড়ি, এটা হচ্ছে এটি সেন মানে আশুতোষ সেন, আর প্রতীচি মানে হচ্ছে তার মায়ের নাম। তিনি এখান থেকেই পড়াশোনা করেছেন, আর 7ই পৌষ যেটা মেলা উদ্বোধন হয় তখন আসেন এবং মেলা উদ্বোধন করেন। আর আশুতোষ সেন হচ্ছে তার বাবার নাম, আর যখন আসেন তখন থাকেন আর এই বাগান বাড়িতে বসে থাকেন। এবার আমরা হরিণের দেখার উদ্দেশ্যে যাচ্ছি, টিকিট কাটা হলো, তারপরে চলো দেখাচ্ছি। তো এতক্ষণ অনেক কিছু দেখলে বিশ্বভারতীর, তো অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দেবে। তো
তো দেখতে পাচ্ছ কিভাবে যেমন জঙ্গলে থাকে সেইভাবে এইখানেই সংরক্ষণ করে রাখা হয়েছে। বোবার শত্রু নেই তাই এই অবেলাতে এমনি চুপ করে থাকি, জেমি ছিলে আমি হাঁটি তুমি এলে মনে হয় আজকে দিনটা খুব লাকি। পাগল নাকি আমি তো করিনি বাবা কিছু, পাগল নাকি ঘেঁটে তো দেখিনি উঁচু নিচু, পাগল নাকি আমি তো নিইনি কারো কিছু, পাগল নাকি কে ফালতু যায় মাছু পিছু, পাগল নাকি কে মারে দু পাখি এক ঢিলে, পাগল নাকি শাক দিয়ে মাছ দেখেছিলে, পাগল নাকি ছিপ নিয়ে যাবে কেন ছিলে, পাগল নাকি সব কথা গায়ে মেখে নিলে, পাগল নাকি আমি সেই জমজার জমি সামনে দেখো পুরোটা দেখাবো, সঙ্গে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তো দেখতে থাকো। তো গ্রন্থাগারে আমরা প্রবেশ করলাম এই পর্যন্ত, তারপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা মিউজিয়ামটা ঘুরলাম, এবার রবীন্দ্রনাথের যেটা ব্যবহার করা গাড়িটা সেটা তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। তো এবার যাওয়া যাচ্ছে যে রবীন্দ্রনাথের যেটা গাড়ি ব্যবহার করতো সেটা, তো চলো দেখে আসি। তো এবার দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে সৃজনী শিল্প গ্রামে নিয়ে যাচ্ছে, তো চলো দেখতে থাকো। আর এটার একটা তথ্য পেলাম যে এটা নটা স্টেটের মিউজিয়াম, তো চলো দেখি দেখা যাক। একটু বললি যে করে দেবো। তরে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, তরে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষে কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষে কাঁচা। তোমার বউকে ওইরকম দেখতে পেয়েছো তো ওইরকম পালকি তুলে নিয়ে যাও বুঝলা, না অত ক্যামেরা করতে হবে না, এটা উত্তর দাও। Thank you.
আমরা চললাম শিউল রাজবাড়ি। তো অনেকটা দেরি হয়েছে, মোটামুটি একটা বেজে গিয়েছে। সূচনার জন্যই ওই লেটটা দেরি হয়েছে, ছবি আর তোলা হয় না। এটি হচ্ছে সাঁওতালদের স্কুল, এখানে গাছের নিচে পড়ানো হয়। আর এটা দেখছে, এটা হচ্ছে পাবলিক স্কুল, যেটা ইংলিশ মিডিয়াম। আমরা সোনাঝুরি হাটে উপস্থিত হয়েছি খাওয়া দাওয়া করে। তো মেলাটা বা হাটটা ঘুরবো, তারপরে আবার রওনা দেব, দেখা যাক, চলো। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়া। যাই হোক, আমরা অপার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, লাবণ্য হয়ে গেছে, এবার অপার বাড়ি। আমরা কোপাই নদী চললাম, আমরা কোপাই নদীতে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ, এটা কোপাই নদী। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এই নদীতে নেমেছি, তো কিছু ফটো তোলা হবে। দেখতে পাচ্ছ অনেকজনাই নেমেছে, এখানে সব ফটো টটো তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ অপার ভিডিওটি, দেখতে হলে ডেসক্রিপশনে লিংক থাকবে, দেখে নিন। আমি বোলপুর শান্তিনিকেতনের টোটো চালক, আর এমনকি ইউটিউব আছে আমার, আমার সাথে ঘোরার জন্য আপনারা যোগাযোগ করুন। আর এই যে দেবাগোড়া, এরা এসেছিলেন, খুব ভালো ছেলে সবাই। এই দেখুন এদের টিম পুরো, খুব ভালো লাগলো এদেরকে ঘুরিয়ে, এবং এদের সাথে আমারও থেকে ভালো অভিজ্ঞতা হলো, এমনকি খুব ভালো লেগেছে। তাই এদেরকে সাবস্ক্রাইব করুন, আর আপনারা এই চ্যানেলটিকে দেখুন। আর বোলপুর শান্তিনিকেতন এলে পরে আমার সাথে ঘোরার জন্য যোগাযোগ করুন। নিচে দেওয়া আমার নাম বিশ্বজিৎ সাউ, নিচে দেওয়া নাম্বার থাকবে এখানে, এই নাম্বারে কন্ট্যাক্ট কাছ থেকে অবশ্য সব কিছু শুনে নিলে, আর কিছু আমার বলার কিছু নেই। তো এখানে নাম্বারটা দিয়ে রাখবো, তোমরা যখনই আসবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদা খুব ভালোভাবে তোমাদের পুরোটা ঘুরিয়ে। ওর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে আরো প্রেমে, মোর আমি ডুবে ভালো ভালো বাদাম। তোর কেমন লাগলো আজকে বেরিয়ে? কেমন লাগলো তোর? জানি মানে তোর সঙ্গে আছে, তো কারো কার সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওর কোনো চাপ নাই, যত পারবেন বলে দেবেন, একবারই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছবি তুলে দেবে। খুব অল্প বলেছে, বাস শুনে নিলেন, এই এরকম করে থাকবে বাস। অবশেষে আমরা ট্রেনে আছি, তো আজকের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই তোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, যদি এলাও করো কাছে, আমার ক্রেডিট কার্ডও আছে।